হ্যালো বন্ধুরা, আজকে আবার এসে গেছি তোমাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো আলু পনির পোস্ত। এখানে আছে পনির 200 গ্রাম, ভাপানো আলু 1টি, পোস্ত 25 গ্রাম, 5 থেকে 6টি কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বেটে নেওয়া হয়েছে, টমেটো 1টি, কুচনো পেঁয়াজ 1টি, সাদা তেল 1/2 কাপ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, নুন ও চিনি আন্দাজ মতো। সবার প্রথমে কড়াইতে তেল গরম হলে নুন হলুদ মাখানো পনিরগুলি হালকা ভেজে তুলে নিতে হবে। এরপর সেই একই তেলে কুচনো পেঁয়াজগুলি দিয়ে দেব। এবার এতে আন্দাজ মতো নুন হলুদ ও চিনি দিয়ে পেঁয়াজগুলি কিছুক্ষণ ভেজে নেব। এরপর এতে ভাপানো আলুগুলির সাথে কাটা টমেটো ও লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাবার পর এতে 1 থেকে 1.5 গ্লাসের মতন জল দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকা খোলার পর এতে বেটে রাখা পোস্তটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে রাখা পনিরগুলি দিয়ে দেব এবং 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আমাদের চটজলদি আলু পনির পোস্ত তৈরি। গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। এবার তোমরাও চটপট ট্রাই করে ফেলো মায়ের হাতের এই রেসিপিটি। এবং তোমাদের যদি কোনো রেসিপি জানতে ইচ্ছে হয় তো কমেন্টে জানাতে ভুলো না যেন।